হায় রে গোলাম বাবু, মাঝে মধ্যে এই গোলাম ডার লেগা খারাপও লাগে, আবার হাসিও পায়, আবার মনে হয় যে না ঠিকই আছে। কি লিগা কন এখন অগপুর মানে চ্যানেলের যত কমেন্ট আছে সেই সব কমেন্টগুলা এখন চেক করে করে বের করতে হয়, কারণ ওদেরকে মানুষ যেইভাবে জুতা পিটা ঝাড়ু পিটা করতেছে তো সেইভাবে তারা এখন ভালো ভালো কমেন্ট তাদের ফেক আইডি দিয়েও করে। এখন কিন্তু সবার কমেন্ট পুরা ইয়াতে রেখে দিছে, ছাবিনার চ্যানেলের কমেন্ট সেকশনও কিন্তু নিজে বাইসা বাইসাতে, আগে ওপেন রেখে দিছিল এখন কিন্তু বাইসা বাইসা দিতেছে। তো তেমনি এই কামলা বাবু কি করে, এই যে মেকআপ বুতুরির কয়দিন ধরে লাস্ট কয়দিন ধরে শারমিনের ভিডিওর পর থেকে যখন থেকে মানুষ জুতার বাড়ি মারা শুরু করছে তখন থেকে কিন্তু মানুষ হাবিজাবি কমেন্ট করে। তো এই কামলা গোলাম এর যে মানুষ মানে বিনা পয়সায় গোলাম পায়, ফ্রিতে গোলাম পায়, জামাই রে তো কোনোদিন গোলাম বানানো যায় না, স্বামী কোনোদিন গোলাম হয়ও না। তো এই যে বিনা পয়সার যে গোলাম, এই গোলামে এই সমস্ত নোংরা নোংরা কমেন্টগুলো আবার পড়তাছে, ওর যে গালিগুলা দিছে ওই গালিগুলা পড়তাছে, মানে কিতা যে কয়তাম আমি, এমন পরন পরে বলে মাইন্ড কারছি পাই কেউ, আচ্ছা বেড়া মানুষ মাইন্ড কারছি পাই পরব কে, আর পড়লে কি উডার মতো হ্যাডম নাই না, হেয়াও নাই আর হেইডাও নাই, ওই সুদিয়া পোলিও রোগী বুঝছেন তো, এই পোলিও রোগী এখন মানুষের গালিগুলাও পরে, শুধু ও না তিশা ওই দিন দেখলাম মানুষের জুতা পিটা ঝাড়ু পিটা খাইছে, এই কমেন্টগুলা পড়তাছে। চিন্তা করেন হ্যাগো এই কমেন্টগুলো দেখেও তাও আগো ভিতরে লাজ শরম লজ্জা ঘৃণা পিত কিছুই হয় না, মানে লজ্জাও আগো থেকে লজ্জা পায়। হিয়ার পরে আর কত কিছু কমু কন, কয়দিন আগে শাশুড়ির নামে দুর্নাম বদনাম কইয়া মেকআপ বুতুরি খুব দেখাইলো, শাশুড়ি ভালো না এই না সেই না, শাশুড়িরা কোনো দিনও ভালো হইব না, শাশুড়িরা ভালো না, আমিও নিজেও কই শাশুড়িরা ভালো না, শাশুড়িগুলোর মতো খারাপ দুনিয়াতে একটাও নাই। কিন্তু তোর মা কালিনুর কত ভালো, হেডা আগে তুই প্রমাণ কর দে তোর মা কালিনুর কত ভালো, আর শাশুড়ি ভালো না হোক সমস্যা কী, তুই তো নিজে ভালো হবি, তুই প্রথম কথা একটা সংসার ভেঙে আইসোস, তাহলে তুই কতটা ভালো হইলে তুই একটা সংসার ভেঙে আইসোস, তুই শাশুড়ির ঘরে এক রাত ঘুমাইতে পারস না, এর মধ্যে গাঁটটি বইরা বদনাম লয়ে গেছোস কেন, তোর মায়ের আরে লয় না, আচ্ছা তুই এত সচেতন মা হয়ে গেছোস ভুতুরি কালিয়া, তাহলে তোর মেয়ে তুই সাইজা গুজ্জা মানে লিপস্টিক ঠোঁটের মধ্যে ঠোঁটিস্টিক মিটিস্টিক মাইরা ঘুরতাছোস বুড়ি বয়সে বিমৃতি ধরছে তোর, ঠিক আছে মানলাম, তা তোর মাইয়ার হোগার মধ্যে টানা নাই কে, তুই মা উপস্থিত থাকতে তোর মাইয়া কিভাবে ল্যাংড়া থাহে, আর হে ল্যাংড়া মাইয়ার রাব্বি আবার কোলে উড়ায় উড়ায় একদম হোগাটা দেখা যাইতাছে, একটুখানি একটা পুটকি হে পাশাটা দেখা যাইতাছে কে, তুই বলে এত সচেতন মা, তুই বলে মাইয়া সারা, তুই মাইয়ার লেগা সব কিছু ত্যাগ করছিস, তোর মানে সব কিছু বলতে সব কিছু তলের নিচের খাওস সব কিছু ত্যাগ করে হালাইছিস মাইয়ার লেগা, তা বুঝলাম, তা যখন এটাই করছিস তো তোর মাইয়া ল্যাংডাকে তুই মা উপস্থিত, তুই যদি মা না থাকতিস সেখানে তাহলে বুঝতাম যে ঠিক আছে, যে তুই মা নাই তোর অবর্তমানে বা তোর ইয়ার কারণে তোর চোখের আড়ালে তোর বোনেরা তোর মায়েরা তোর মাইয়ার অবহেলা করতেছে, এটা খুব ঠান্ডা মাথায় মেনে নিতাম। কিন্তু যেইখানে তুই কয়দিন আগে তোর মেয়েকে তোর শাশুড়ি নিয়ে আসে নাই দেখা, মানে বাবুর মা নিয়ে আসে নাই দেখা, মানে তলের মধ্যে জ্বালাফুরা কুরকুরানি ফুরফুরানি উঠা গেছিল গা, সেই বিঘার থামাইতে বাবুরে আলাদা বাবুর সাথে গিয়া শেষ হয় নাই, সে আলাদা বিছানায় ঘুমাইছে, আলাদা বিছানায় ঘুমাইছিস গিয়া নাকি গিয়া ব্লগে বাপ পিড়ে লইছিলি খেতার তলে, হেডা কইব কেডা, হেডা তো আর আমরা দেখি নাই গা, তো কথার মধ্যেই তোরাই ধরা খাস। তো আসসালামু আলাইকুম, ভিডিওটা যারা দেখবেন একটা করে লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যতটুকু দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন না টেনে। তো যাই হোক চলেন আমরা মূল ভিডিওতে যাই, আসলে আমি কোনো নির্দিষ্ট কোনো জায়গা থেকে বলতেছি না, আমি কয়েকদিনের নোংরা মেটার বিবরণ আপনাদেরকে তুলে ধরি। দেখেন আজকে মাল্টি নোংরা একটা ভিডিও দিছে, সেখানে সে বলতেছে যে মায়ের কাছে সে হঠাৎ করে চলে গেছে, তো ওর মা গিয়ে যখন লাস্ট মুহূর্তে গিয়ে যখন ভিডিওটা শেষ মুহূর্তে দেখলাম যে
ওর মা কান্না কইরা কইরা কি জানি কইতেছিল, বাবুর কথা কি জানি বলতেছিল, তারপরে আবার জানি কি বললো, আসলে কান্না অবস্থায় কথা কইতেছে তো ওগুলো বোঝা যায় না। আর ওদের ওনারা কান্না করে আর কি কি বলে ওইটাও আমি বুঝি না, মানে বিলাপ করে ওইটা আমি ওই ওনাদের ভাষা আমি বুঝি না। যাই হোক, তো ওইটুকু আমি বুঝি নাই, বাট এইটুকু বুঝতে পারছি যে সে খুব কান্না করতেছে, তাও বাবুর জন্য কান্না করতেছে। আসলে এটা কান্না করাটা খুবই স্বাভাবিক বিষয়, এটা যে কোনো সন্তানের জন্য হোক মায়ের একটা ইয়ে থাকবে, কারণ মা তো মাই। তো এইখানে এখন মাল্টিনোংরা যদি বলেন যে সাধু হয়ে গেছে, এটা কিন্তু বললে হবে না। কেন হবে না? মাল্টিনোংরা এই মানে সত্যি কথা বলতে গেলে কি, যে এইটার পিছনে, এই বাবুর ধ্বংস হওয়ার পিছনে বা বাবু নষ্ট হওয়ার পিছনে কিছুটা কিন্তু মাল্টিনোংরারও হাত আছে। হাত কেমনে আছে? মাল্টিনোংরা কিন্তু নিজের চ্যানেল, নিজের চ্যানেল গ্রো করার জন্য সে প্রথমে মিমরে কিন্তু ঢাকায় আসার জন্য পরামর্শ দিছিল, সাথে করে তার ভাইয়ের সাথে যে ইটিশ পিটিশ ছিল সেটাও সে জানতো, ওই জিনিসটারও কিন্তু সে ইয়া করছে, সাপোর্ট করছে। সাপোর্ট করার পরে সে নিয়ে আসছে, সে মনে করছিল কি যে আমার ভাই তো প্রেম করতেছে, ঠিক আছে প্রেম করা পর্যন্তই থাক, আমার ভাই মনে হয় এর থেকে আর এই স্টেপের থেকে আর আগাবে না সামনে। সে এইটা মনে কইরা ওরে ওর নাম জানে কি মেকআপ বুতুরি যাত্রা দলের সন্তান নিয়ে নিয়ে এসেছিল। হ্যাঁ, কিন্তু এখন যখন দেখছে যে বাসায় আইসে, ঢাকার বাসায় আইসে, আইসা সেখানে থাকতেছে, এখন থাকতে 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 একবার দুইবার মজা খাওয়াইতে 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 আর মনে করেন যে হ্যাঁ ওদের মধ্যে ভালোবাসা আর তবে মানে সব কিছুই হয়ে গেছে। এখন স্যারাই তো দেখাইছে লোভ, লগে খাওয়াইছে তাবিজ, করছে কালা জাদু। তো এই যে এরপরের থেকে স্যারা আর ফিরল না। তো এরপরে যখন গিয়া মাল্টিনোংরাদেরকে গিয়া বাবু যখন সরাসরি বলছে যে বিয়ে করবে, মানে মাল্টিনোংরার কয়েকদিন আগে রিসেন্ট যে ভিডিওটার মধ্যে বোমা ফাটাইলো, ওই বোমা ফাটানো ভিডিওটার মধ্যে সে বলছে যে এই বিয়েতে তো আমার মার মতই ছিল না, এমনি আয়েশা বলছে যে সে বিয়ে করবে, তা আমার মা বলছে যে কেন বিয়ে করবে, এখানে কেন? ওর মা কিন্তু রাজি হয়নি। তাহলে মাল্টিনোংরার কথা অনুযায়ী ওর মা কিন্তু রাজি ছিল না। আর ওরা যখন বলছে বা বাবু যখন বলছে যে সে মিমরে বিয়ে করবে, তখন থেকে কিন্তু মাল্টিনোংরা মিমের থেকে ছন্ন ছাড়া মিমের থেকে কাছে যায় না, মিমের সাথে মিলে না, মিমের সাথে এই না সেই না, মিলে কিন্তু অনেক কিছু হয়েছে। ঠিক আছে, যখন বিয়েটা মানে যখন বিয়ের আর কি প্রস্তাব দিছে বা বাবু সরাসরি গিয়ে বলছে সে মিমরে বিয়ে করবে, তখন কিন্তু মেকআপ বুতুরির মধ্যে থেকে আরিয়ার মধ্যে একটা দূরত্ব চলে আইসে, ইয়ার সার্মির মধ্যে দূরত্ব চলে আইসে। তো এই যে দূরত্বটা চলে আসার যে ইয়ে পরিস্থিতিটা সেটা আপনারা সবাই দেখছেন। তো এই জিনিসটা যদি আগে থেকে বিরোধিতা করতো মাল্টিনোংরা, আগে থেকে বিরোধিতা করতো, তাহলে কি আপনাদের কি মনে হয় আজকে বাবুর মার এই পরিস্থিতি হইতো? বাবুর মা কান্নাকাটি করতো? কখনোই করতো না। এই শারমিন যদি শুরু থেকে যখন থেকে বিক্রমপুরে তার আসা যাওয়া এই সেই ছিল, তখন থেকে যদি শারমিন কঠোরভাবে ভাইয়ের ইয়া করে দিত বা বাসায় যদি কোনো কঠোর ইয়া করতো, তাইলে কি আজকে বাবুর মা কান্না করতো? রাতে 3:30টার দিকে কেউ কান্না করতো? করতো না। এই পরিস্থিতির জন্য শারমিন দায়ী। কিছুদিন আগেও বাবুর বাপে বাইজা থাকতো, বাবুর বাপে কয়ে গেছে যে চাস্তু ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক নাই, তাহলে এই সম্পর্কটারে কে আবার তৈরি করছে? ওদের মধ্যে কে তৈরি দেওয়ার চেষ্টা করছে বা কে উঠাই দেওয়ার চেষ্টা করছে? মাল্টিনোংরা। কারণ মাল্টিনোংরা একটা চ্যানেল আছে, চ্যানেলটা উঠানোর জন্য মাল্টিনোংরা সারাদিন আবদিয়ারে দেখাইতো, সারাদিন মেকআপ বুতুরির বাসায় পড়ে থাকতো, সারাদিন মেকআপ বুতুরির বাসায় কাজ করতো, তাই না? তাহলে আজকের এই ইয়ার জন্য দায় কে? মানে মাল্টিনোংরাও কিন্তু কম ইয়া না। তো মহিলা তো কান্না করবেই, মহিলা যদি আগে থেকে সব কিছু মানে সব কিছু ইয়ে করতো, মানে বাবুর মার কথা বলি, এখন কি কান্নাকাটি করা লাগতো? ছেলেরে যখন বিয়েটা করাই দিছিল, যখন বুঝতে পারছে যে এই পরিবারটা একটা নোংরা পরিবার, এই পরিবার থেকে আমার দূরে ছুড়ে যেতে হবে, আমি একজন মা হিসেবে আপনাদেরকে বলতেছি,
আমি যদি দেখি যে কোথাও ঘাপলা আছে, কোথাও সমস্যা আছে, যে এই জায়গায় গেলে কিনা আমার বাচ্চার ক্ষতি হবে, আমি সেখানে যাব না। এখানে অনেক মারাই আছে, যেখানে দেখবে যে বাচ্চার একটা ক্ষতি আছে বা আমি ওই জায়গায় গেলে আমার বাচ্চার ক্ষতি হতে পারে, সেইখানে সে মারা যাবে না, কখনো যাবে না। আর তো ফ্যামিলি, বাবু বাবা বিদেশ থাকতো, এমন না যে এই ব্যাপারে পরিবার বা এই বাঙালিরা পরিবারের মহিলাদের যে স্বামীরা বউয়ের কথায় উঠে না, বসে না, চলে না, খায় না, অবশ্যই চলে, ফেরে, খায়, সব কিছুই করে, একটু জেদ করে। তাহলে বাবুর মা ও মেকআপ বুতরিও তো কইছে যারা নাকি সারা বছর ঢাকায় থাকছে, যারা ঢাকায় থাকছে সারা বছর সারা জীবন, তাহলে তারা এই মঙ্গলের মধ্যে কিভাবে গেছে? যখন বাবুর মার বউরে নেওয়া ঝামেলা হয়েছে, তখন বাবুর মা তড়ি ঘড়ি করে আবার ছেলেকে বিয়ে করাই দেয় না কেন? এরপরে গেছে, আমি যেহেতু জানি না, আমি আমার মিয়া বক্তব্য বলতেছি, আপনাদের যদি কোনো মতামত থাকে তাও বলতে পারেন, সমস্যা নেই আমার। আমি তার ওই পরিবার সম্পর্কে এত কিছু জানি না। যাই হোক, তো বাবুর মার উচিত ছিল কি, প্রথমে ছেলেদারে আর বউডারে আলাদা করে ফেলানো, এই যাতে এই তিন ডাইনির মধ্যে থেকে তিন ডাইনির ছায়া যাতে এদের মধ্যে না পড়ে, এদের উপরে না পড়ে, সেরকম একটা ব্যবস্থা করা। কিন্তু সে কী করছে, সে নিজের মতো করে চলছে, সেও চলতে দিছে। আজকে ছেলে মেয়ের যেরকম অবস্থা, সে তার জন্য কিন্তু কিঞ্চিত পরিমাণ হইলেও সে দায়ী। একটা মা কখনো চায় না, আমি বলতেছি না যে মারা চায় সন্তান খারাপ হোক, একটা মা কখনোই চায় না, কিন্তু সাবধান থাকতে অসুবিধা নাই। আজকে যদি সে সাবধান হয়ে যাইতো, ডাবল ডাবল সাবধান হয়ে যাইতো, তাহলে আমার মনে হয় না তার আজকে রাতে সাড়ে চারটে সাড়ে তিনটার দিকে ওইটা কান্নাকাটি করতে হয়। বা মানে আমি বলতে চাই না যে একটা মহিলা দেখেন একটা বছর আগে স্বামী মারা গেছে, একটা সন্তান পালছে, শ্বশুর বাড়ি গিয়া রং তামসা মানে করতেছে, মারে চিনে না, মার সাথে থাকে না, কোনো কিছুই না। হ্যাঁ, তো সেটা সেই সমস্ত জিনিসগুলা যদি ক্যামেরাতে আয়না আয়না আবার দেখায়, আর যদি সেগুলো মায়ের চোখে পড়ে, তাহলে কি মার চোখে খারাপ লাগবে না? অবশ্যই লাগবে। তো এই জিনিসগুলা বা এই পরিস্থিতিটা তারাই করছে, এটার জন্য তারাও কিছুটা দায়ী। তারপর আবার যে মাল্টি নোংরা এখন সাধু সাস্তছে, সে কিন্তু আগে মধু খাইছে, তার চ্যানেল গ্রো করার জন্য সে এত এত কিছু করছে, তার সে জানতো তার ভাইয়ের সাথে মিমের একটা লুতুপুতু সম্পর্ক আছে, যখন থেকে সে জানতো তখন থেকে এটার কঠোর বিরোধিতা করতো। তাহলে যদি বিরোধিতা করতো, তাহলে আজকে বিয়ে পর্যন্ত যাইতো না, আজকে ভাই হারা হইতে হইতো না, আজকে সন্তান হারা হইতে হইতো না, আজকে একটা মহিলা বা একটা মুরব্বী মানুষ তার সন্তানের জন্য আহাজারি করে কান্নাকাটি করতে পারতো না। এটা মানে এটা আমার বক্তব্য, বাকিটা আপনাদের যদি কোনো মতামত থাকে, আমি আবারও বলি, আমার কমেন্ট সেকশন খোলা আছে, আপনারা বলতে পারেন। আমার আজকের এই ভিডিওটা দেখা এত পরিমাণে খারাপ লাগছে, আমি আমার ওই জায়গায় যদি আমি হইতাম, আমি বোন হইয়া আগে একটা কাহিনী করে থইতাম, একটা মানে ওদের ওখানে তো আমজা গাঞ্জার এলাকা, তো ওখানে তো এই দুর্বলতার কম পাওয়া যায় না, লাগলে এগুলা পকেটের মধ্যে ঢুকে আইন না, আধা কেজি এক কেজি কিনা আইন না, পকেটের মধ্যে ঢুকাই দিয়ে পুলিশ ডাইকে আইন না ধরাই দিতাম, যে গরে বয়ে খায়, এগুলা ব্যবসা করে, হোটেলের এই নোংরামের ব্যবসা করে, এগুলার বিরোধিতা করছি দেখা, আমাদের সাথে এরকম এরকম করতেছে, আমরা অসহায়। এইরকম কইরা যদি একটা মামলার মধ্যে ঢুকাই দেওয়া যেত, বইনবাদী হয়ে যদি একটা মামলা করে দিত, তাহলে হয়তো আজকে এটা হইতো না। তারা করে নাই, তারা তাদেরও লোভ আছে, ওই যে বলে অতি লোভে তাতি নষ্ট। আজকে এই সমস্ত কিছুর জন্য শারমিন একসাথে একশো দায়ী, ওই যে নিজের চ্যানেল ওঠানোর জন্য আজকে এখন বলতেছে এই কথা। আপনারা দেখেন তারা কিন্তু আশেপাশ থেকে কোনো ভিডিও দিতেছে না, এই যে বাবু মিম তারপরে গিয়া বড় ডাইনি, এরা কিন্তু ঢাকায় অলরেডি এই অবস্থান করতেছে, তারা ঢাকায় থাকেও কিন্তু ঢাকার ভিডিও দিচ্ছে না। তারা কী করতেছে, তারা পদ্মার সরে বসে কত কত নোংরামি ছাশ্রামি গ্যাশ্রামি করছে, এই সমস্ত কিছু তারা ইয়া করছে, যে
সেই ভিডিওগুলা আপনাদেরকে দেখাইতেছে, আপনাদেরকে কলা খাওয়াইতেছে। এখন দেখেন এদের মধ্যে একটা জিনিস আসবে, মানে আজকে আসছে কিনা এখন পর্যন্ত আমি জানি না, তারা একটা করে ভিডিও বানাবে যে কাকি অসুস্থ হয়ে গেছে, থাকতে পারি নাই, বাবু কইবে যে মার অসুস্থতা দেখে আমি নিজেরে ধরে রাখতে পারলাম না, মেকআপ বুত্রি টাইটেল দিব যে শাশুড়ির অসুস্থতা বা শাশুড়ির কান্না দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না, রাগ অভিমান যতই থাকুক আমরা আমরা এইটা সেটা বইলা। এরপরে দেখে নেনে যে কয়দিন আগে যারা দেখাইছে এই নাটক, মানে এই ঝগড়াঝাটির নাটক দেখাইছে, তারা দেখে নেনে দাঁত খিল 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 কইরা আইসা আইসা ওইটা করে ভিডিও দিবেন গড়াগড়ি কইয়া, আপনারা দেখেন এই জিনিসটা হবে। কারণ কিছুদিন আগে বললাম আংটির অনুষ্ঠান হয় নাই, আংটি দোয়ানো হয় নাই, এটা করা হয় নাই, আংটি খেলা হয় নাই, আংটি খেলা কিন্তু করে ফেলাইছে দেখছেন। তারপরে লুডার কাহিনীও চলবে, তারপরে গিয়া ওই সীতাহার না মিতাহার এগুলো চলবে, বহুত কিছু চলবে। আস্তে 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 দেখেন যে এরা আসলে কত বড় নোংরা, কত বড় লুচ্চা, কত বড় নষ্টা পরিবার একটা, আসলে বইলা ইয়া নাই। কিন্তু আপনারা এটা ধরে রাখতে পারেন যে বাবুর কপালে চরম আকারের ভোগান্তি আছে, চরম আকারের। এই ভোগান্তি ও যে কেমনি পার করবে ওইটা ও ভালো করে জানে, ওর চরম ভোগান্তি আছে। আল্লাহ, মানে মা কান্না করতেছে, এটা যত খারাপ হোক বা যত মানে মা যত খারাপই হোক কান্না করতেছে জিনিসটা আল্লাহ মানে আল্লাহর আরশ পর্যন্ত তো চলে যায় মায়ের কান্না। আর যারা এইরকম একটা মায়ের বুক খালি কইরা নিয়া লাফায়, এই যে এদের যে রং খেলা বলেন বা এই যে এদের যে আসার অনুষ্ঠানগুলো বলতেছেন এগুলো যে দেখাইতেছে, এরা না মানে অনিচ্ছা থাকার পরেও এরা এগুলো দেখাইতেছে কেন, যাতে কইরা এগুলো দেখে আর চলে, ঠিক আছে। এদের কাহিনী হয়েছে এই এইরকম, তো আর কি বলবো, কিছু বলার নাই। তো এই ও বেহায়া, বেহায়াদের সাথে থাকতে 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 এখন বেহায়া হয়ে গেছে গা, মানে বেহায়া তো আগে থেকেই ভালো না, এখন একটা পুরাপুরি ল্যাংটো হয়ে গেছে। তা না হইলে দেখেন ওদেরকে মানুষ গালাগালি করে, সেই সমস্ত কমেন্টগুলো কীভাবে পাবলিক প্লেসে পড়ে, তারপরে কীভাবে আবার হাসে, এগুলো দেখা লাজ লজ্জা সরমের মাথা খাইলেই মানুষ এই সমস্ত ধরনের কাজকর্ম করে। এই যে মাল্টি নোংরার একটা কথা কই, মাল্টি নোংরারে এত এত কথা বলছে, ধরেন আমার আমার ইয়াতে ঘৃণা আছে, আমার পিত্ততে বা আমার আমার পিসে ঘৃণা আছে, লাজ সরম আছে, ঠিক আছে। এই যে মাল্টি নোংরার চ্যানেলের ওয়ালপেপারটাতে বা ওই যে ইয়াতে কাভার ফটোতে যে তিন ডাইনি সহকারে যে তার একটা কাভার ফটো দেওয়া আছে তার বিয়ের সময়, দেখেন এত বড় কিছু বলছে একটা পাবলিক প্ল্যাটফর্মে আইসা ওদের নামে বা ওর মার নামে এত কথা বলছে। আমি হইলে তো কবে ওই কাভার ফটোটা আগে চেঞ্জ করে ফেলাইতাম, তাই না? সে কিন্তু এখন পর্যন্ত সে কাভার ফটোটা চেঞ্জ করে নাই। তাইলে এখান থেকে আপনাদের আরও কি বুঝাইতে হবে যে দেখেন তাদের মধ্যে সম্পর্ক নাই, তাদের মধ্যে খাতির নাই, তাদের মধ্যে ভালোবাসা নাই। আপনাদেরকে আমার নতুন করে বুঝাইতে হবে, যেদিন লাগছে সেদিনকাই তো আমি ওই কাভার ফটোটা আগে চেঞ্জ করতাম, চেঞ্জ করে তারপরে ভিডিও বানাইতাম, বা ভিডিও বানানোর পরে আমি কাভার ফটোটা চেঞ্জ করতাম। শারমিন করছে, শারমিন করে নাই, শারমিন যতটুকু করছে মনে করেন যতটুকু কইছে অতটুকু হইতেছে গিয়া ভিউ, আর ততটুকু হইতেছে গিয়া যে এখন না কইলে খারাপ দেখা যায়, দর্শকরা কইবে যে হ্যাঁ তাহলে তোমাদেরই দোষ আছে, এর জন্য সে বলতে আসছে। তারপর আবার তার স্বামী নিয়ে বলছে, তারপরে তার ডিভোর্সের খবর বাই করে দিছে, যেই কারণে সে সহ্য করতে পারে নাই। তো সহ্য যখন নাই করতে পারছে যেটুকু কইছে, তো কাভার ফটোটা কেন রাখছে? এখন ধরেন আপনি একটা দল সাপোর্ট করতেছেন, আপনি সাপোজ আপনারা একটা দল সাপোর্ট করতেছেন, এখন সেই দলকে সাপোর্ট করার জন্য এখন আপনি ধরেন আপনার এমন সিচুয়েশন হয়েছে আপনি সেই দলটারে মানে আপনি বলতেও পারতেছেন না যে আপনি ওই দলটা সাপোর্ট করেন, কারণ বললেই আপনার সমস্যা হয়ে যাবে, তো বা সমস্যাতে পড়তে পারেন, তো যে কারণে আপনি বলতেছেন না। তো আপনি কী করতেছেন ওই দলটারে সমর্থন করার জন্য? যে কোনো একটা শব্দ ব্যবহার করতেছেন, এটা যে কোনো ব্যাপারে, ধরেন ভাইয়া বা বা শ্রদ্ধা বা যে কোনো একটা কিছু বা একটা ইমোজি দিয়েও কিন্তু আপনি ওই দলটারে
যে সাপোর্ট করতেছেন সেটা কিন্তু আপনি দেখাইতে চা দেখাইতে দেখাইতেছেন মানুষকে। আমার কথাটা কি বুঝতে পারছেন? তাহলে এখানে দেখেন মাল্টি নোংরা কী করতেছে, সে বলছে ঠিক আছে, সে কিন্তু তাদেরকে সাপোর্টও করতেছে। সাপোর্ট না করলে সে তো ওই ছবিগুলো রাখতো না, তার তো কাভার ফটোটা রাখতো না। আমার চ্যানেল, একটা কথা, আমার চ্যানেল, আমার চ্যানেলে আমার অধিকার থাকবে, তাই না? সো আমি ভিডিও বানাইছি, আমি সব কিছু করছি, আমার চ্যানেল নিয়ে আমি কষ্ট করছি, রাত জাগছি, সব কিছু করছি। আমার চ্যানেল যে খুলা দিল সে তো মানে এমন কোনো কিছু মহাভারত শুদ্ধ করে ফেলায় নাই। আমি যদি চ্যানেলে কাজ না করতাম তাহলে আমার চ্যানেল ভাইরাল হইতো কেমনি, তাই না? ইনকাম হইতো কেমনি, ওয়াচ টাইম হইতো কেমনি, হইতো না তো। তাহলে সেই হিসাবে আমারে কে কী বললো বা আমার মা বা আমার অতীত নিয়া কথা বলছে যে তাকে আমি সমর্থন করব, তারপরে আবার তার পিছনে বাস দিব, দেওয়ার পরে তাদের ছবি আবার আমার চ্যানেলের মধ্যে রাইখা দিব। ও মাই গড, এত ভালো আমি না, পাখির কিচির মিচিরের ঠেলায় আমি আর থাকতে পারতাছি না, যাই গা। এখন আর তো আপনাদেরকে তো বুঝলাম, ওই যে দল দলকে সাপোর্ট করতে গেলে ওই মানে সরাসরি আপনার বলতে হবে না, বা আপনার বলার দরকার নাই যে আপনি ওই দলটা সাপোর্ট করতেছেন। আপনি যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারেন, ইমোজি দিতে পারেন, দিয়ে আপনি কিন্তু সেই দলের সমর্থন করতে পারেন, এইটুকুই তো। এই যে মাল্টি নোংরার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো এর জন্যই আমি বলছি যে মাল্টি নোংরা যে জিনিসটা বা মাল্টি নোংরার যে এই বাবু বা বাবুর আজকে ঘর ছাড়া বা মায়ের বুক খালি হওয়া, আর পিছনে মাল্টি নোংরার হাত ছিল, হাত আছে, হাত থাকবে। তো যেটা হইতেছে এখন, মাল্টি নোংরার স্বামীর কথা বলি, মাল্টি নোংরার স্বামী সে গিয়া কালকে লেকচার দিচ্ছে, অনেকক্ষণ লেকচার দিছে, ওই বাচালের লেকচার আমার শোনার টাইম নেই, তবে আমার যতটুকু কথা বলতে হয় বলতি। তো সে বলতেছে যে আমি নতুন জামাই, আমার টানাটানি করার দরকার নাই, মানে এটা আর কি সাবিনারে বুঝাইছে। তো এরপরে সে আরও কিছু কথা বলছে, বলার পরে গিয়া কইতেছে যে সে ইউটিউবে টাকা খায় না, সে ইউটিউবের টাকা খায় না, মানে সে চাকরি করে। আচ্ছা, একটা মানুষ যদি চাকরি করে তাহলে সে মানুষ ঘরে বসে থাকে কেন অল টাইম? ধরেন যে আমাদের হাজব্যান্ডরা যারা কর্মজীবী আছে, যারা কিনা মানুষের অধীনে চাকরি করে, তো তাদের তো বন্ধ থাকে জাস্ট শুধু ফ্রাইডে। যদি ব্যাংকে হয় বা সরকারি ছুটি হয় তাহলে সেটা হইতেছে গিয়া শুক্র শনি দুই দিন। আর যারা প্রাইভেটে বা যে কোনো ইয়াতে বাহিরে যে কোনো ইয়াতে জব করে তাহলে তারা জাস্ট শুধু শুক্রবারে বন্ধ পায়, তাই না? তো সেইখানে সে কী এমন কাজ করে, কী এমন চাকরি বাকরি করে যে সে অল টাইম ঘরে থাকে? আর তাহলে আগে যখন তার বিয়ের আগে সে কী করতো? তখন তো দেখতাম তার ব্লগের মধ্যে, সে ইউটিউবের মধ্যে খালি ভিডিও দিত। আরেকটা বিষয়, একটা ভিডিও বানাইতে বা একটা ব্লগ করতে গেলে কিন্তু অনেক কষ্টের ব্যাপার। তো সেইখানে সে ইউটিউবের টাকা খায় না, তো ইউটিউবের থেকে টাকা উঠায় সে কী করে, কোন হানে দেয়? হ্যাঁ, হোগার মধ্যে ঢুকায়, হ্যাঁ যে পিছনে যে হোগাটা আছে সেই হোগাটার মধ্যে ঢুকায় না, হ্যাঁ মার ইয়েটার তলের মধ্যে ঢুকায়, হ্যাঁ ইউটিউবের টাকা খায় না। ইউটিউবের টাকা না খেলে ইউটিউবের মধ্যে পুরা রয়েছিস কেন? পুরা থেকে কেন গন্ধ বাই করতেছিস? এটা একটু জানতে চাই। ওকে নিরপুলা দারোয়ান নিরপুলা কোন আনকার জানি চাপা টাকারে পিডাস, কোন হানে পিডাস? বিয়া করার আগে দেখতাম একটা গেঞ্জি একটা সোয়েটার পইরা সারা দিন খালি ঘুরছে বারোটা গমত। আর হ্যাঁ, এখন ইউটিউবের টেহা উঠায় সে এখন ওয়াশিং মেশিন কিনে, সে এখন আরো কি 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 ভালসো ভাবে যে বিয়ে হেরে কিনে। তাহলে এটা পাইছিস কই? কাম করস না, কাজ করস না, তুই টেহা পাইছিস কই? তোর মতো চোরের এই যে মাল্টি নোংরার জামাই কিন্তু একটা চোর, আপনার লোকের পরিচয় করাই দিই। এই চোরের কেডা তার দোকানে বা তার ক্যাশে বসাইব? ও তো চোর, ও চোর দেখে ওর ভাইয়ের লগে ও মেলে নেই, ওর ভাইয়া ওরে লাত্তি মেরেন সরাই দিছে হের কারখানার থেকে। চুরি করব আবার এই সমস্ত মানুষের কি কেউ দোকানে জায়গা দিব? আর একটা হাত সাঁসরা, যেখানে যাই সেখানে খালি হাত সাঁসরা নিয়ে করে ওর। আচ্ছা, যে মানুষের ব্যবসা আছে সেই মানুষ আবার ঘরের মধ্যে বসে থাকে? একদিন তো দেখলাম না ক্যামেরাতে দেখাইতে এটা আছে ওইটা আছে ওইটা আছে ওইটা আছে, বা ওই ওখানে কাজ করতে যায়, ওই যে ফ্ল্যাট ভাড়া নিতে গেছে, কয় মর্গেজ নিছি, কাগজপত্র দেখান লাগবো, এটা আমার পছন্দ হয় না, পছন্দ না, এই সমস্ত কিছু দেখান আপনাদেরকে, এর জন্য আমি দেখাই না। ওরে বাবা রে বাবা,
কত বড় মনের মানুষ হইলে সেই কথা কর। হ্যারপরে না হুঁতালাম আমি তো বাই করে দিছি, ওই যে মর্গেজ রাখেন, ও যে মর্গেজ রাখছে, মর্গেজ না সরি সরি ভাড়া যেটা কিনা ওর বই, সেটা আমরা ফুটাই দিছে যে আমরা ওই ফ্ল্যাটে উঠতাম, ওই ফ্ল্যাটের লোক আছে তো ওই ফ্ল্যাটে না এই ফ্ল্যাটে উঠছি, এরপরে আমরা ওই ফ্ল্যাটে যাবো, ওই ফ্ল্যাটটা বড় আছে। আবার বড় বড় কথা কর, দারণ পোলা কামের বেডির পোলা কোনকার জানি ইউটিউবের টেহা খাস না হুগার মধ্যে হামদায় হামদায় দাস বান্ডুলদের টেহা ওটা সব হুগার পিছে পিছে ঢুকাস। ইয়ার এটা হইতেছে গিয়ে কার কার বয়ফ্রেন্ড কন তো, এটা হইতেছে গিয়ে ওই যে মুটকি একটা আছে না হাতি খালি ঠোসে, সেই ঠোসুনির কদিন আগে জামাইয়ের কোমর বেহা তেরা হয়েছিল ওর বয়ফ্রেন্ড, ও ওর বয়ফ্রেন্ড না হইলে কয় কেমনি ইউটিউবের টেহা নেই, ইউটিউবের টেহা খাই না। ওরে বাবা রে বাবা কত বড় মানুষ আমার, ইউটিউবের টেহা খায় না, বাপদাদার সম্পত্তি আছে, বাপদাদার জমিদারি আছে, জমিদারি থাকলে আবার একটা বুড়ি বিয়া করে ফকিরনির পুত কোন কারসানি। যাই হোক, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, টাটা।